আর্চিকর কাণ্ডে তোলপাড় একেবারে গোটা রাজ্য। আর্চিকর কাণ্ডে গ্রেপ্তার হয়েছেন রাজ্য পুলিশের হাতে ঘটনা ঘটার 24 ঘন্টার মধ্যে সঞ্জয় রায় নামে এক সিভিক ভলেন্টিয়ার। কিন্তু সঞ্জয় রায়কে জেরায় একেবারে বিস্ফোরক তথ্য হাতে পেয়েছে রাজ্য পুলিশ। প্রথম দিকে জানানো হয়েছিল সঞ্জয় রায় জেরায় স্বীকার করে নিয়েছেন যে তিনি এই ঘটনার সাথে যুক্ত, তিনি ধর্ষণ করেছেন, আমাকে ফাঁসি দিন, তাতে আমার কোনো অনুতাপ নেই। তিনি নিজে অনুতপ্ত নন, এই ঘটনা ঘটিয়ে তিনি ঠিকই করেছেন এমনই বলতে চাইছেন আর্চিকর কাণ্ডে অন্যতম ধৃত সঞ্জয় রায়। সঞ্জয় রায়কে জেরা করে একের পর এক বিস্ফোরক তথ্য সামনে এসেছে। তার মধ্যেই কিন্তু আর্চিকরের প্রাক্তন অধ্যক্ষকে নিয়ে প্রথম থেকেই প্রশ্ন উঠে গিয়েছিল। কিন্তু আর্চিকরের প্রাক্তন অধ্যক্ষের বিরুদ্ধে রাজ্য পুলিশ বা রাজ্য সরকার, রাজ্যের স্বাস্থ্য দপ্তর, স্বাস্থ্যমন্ত্রী মমতা ব্যানার্জি কোনো পদক্ষেপই নেননি। তবে প্রবল চাপে অবশেষে ইস্তফা দেন আর্চিকরের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষ। তিনি ইস্তফা দেওয়ার পরপরই চাকরি ছেড়ে দেবেন এমন ঘোষণা করেন, আর তার পরপরই কিন্তু তাকে নতুন পদ দেয় রাজ্য। সেই নিয়ে কিন্তু কলকাতা হাইকোর্ট প্রশ্ন তুলে দিয়েছে, সুপ্রিম কোর্টে চলছে এই আর্চিকর মামলা, সেখানেও কিন্তু রাজ্যের ভূমিকা নিয়ে, রাজ্য পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন উঠে গেছে, যেখানে পুলিশমন্ত্রী এবং স্বাস্থ্যমন্ত্রী স্বয়ং মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি তাই রাজ্য পুলিশকে নিয়ে এবং স্বাস্থ্য পরিষেবা নিয়ে প্রশ্ন উঠলে সেখানে কিন্তু মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জিকে নিয়েও প্রশ্ন উঠে যায়। কারণ রাজ্য পুলিশের FIR করা বা তাদের টাইমিং নিয়ে কিন্তু রীতিমতো ক্ষোভ প্রকাশ করেছেন প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চ সুপ্রিম কোর্টে। তারা স্পষ্ট জানিয়েছে এই ধরনের ঘটনা, পুলিশের এই ধরনের কাজ আমরা 30 বছরে দেখিনি। তার মধ্যেই কিন্তু সন্দীপ ঘোষকে ছদিন ধরে টানা জেরা করেছে CBI, এখনও পর্যন্ত গ্রেপ্তার হননি আর্চিকর কাণ্ডের মেন কালপিট অন্যতম অভিযুক্ত সন্দীপ ঘোষ। তার মধ্যেই একের পর এক বিস্ফোরক তথ্য, সন্দীপ ঘোষের বিরুদ্ধে সিট গঠন করেছে রাজ্য তার আর্থিক দুর্নীতি ধরতে। তার মধ্যেই কিন্তু সন্দীপ ঘোষের বিরুদ্ধে ইডির তদন্তের দাবিতে কলকাতা হাইকোর্টে মামলা দায়ের হয়েছে। আর এবার কিন্তু যে তথ্য সামনে এলো, CBI-এর হাতে যে বিস্ফোরক তথ্য এলো, তাতে কিন্তু শুধু একা সন্দীপ ঘোষ নয়, সন্দীপ ঘোষের সাথে নাম উঠে এলো আরও 5 স্বাস্থ্যকর্তার। এই মুহূর্তের সবচেয়ে বড় খবর, এবার কিন্তু পাকড়াও আরও 5 স্বাস্থ্যকর্তা যারা এই ধরনের দুর্নীতির সাথে যুক্ত, আর্থিক দুর্নীতির সাথে যুক্ত। CBI তদন্তের রীতিমতো কেঁচো খুঁড়তে একেবারে কেউটে সন্দীপ ঘোষকে টানা 6 দিন ধরে দফায় দফায় ম্যারাথন জেরা করে বিস্ফোরক তথ্য হাতে পেয়েছে CBI। আর তারপর যে খবর উঠে আসছে তাতেই কিন্তু তুমুল হইচই পড়ে গেল গোটা রাজ্যে। আর্চিকর মেডিকেল কলেজ ও হাসপাতালে গত 9ই আগস্ট মহিলা চিকিৎসকের মৃত্যুর ঘটনায় তোলপাড় পড়ে গেছে গোটা রাজ্য থেকে শুরু করে দেশ বিদেশে। এই ঘটনার পিছনে ঠিক কী রয়েছে তা খুঁজতে মরিয়া CBI। তবে CBI যখন মহিলা চিকিৎসকের মৃত্যুর তদন্তে ব্যস্ত, সেই সময় আরও বিভিন্ন তথ্য, দুর্নীতির তথ্য সামনে আসছে, আর্থিক কেলেঙ্কারির তথ্য সামনে আসছে। আর্চিকর এখন হয়ে উঠেছে কেঁচো খুঁড়তে কেউটে, কেননা এক তদন্তে নেমে উঠে আসছে পেঁয়াজের খোসা ছাড়ানোর মতো একের পর এক দুর্নীতি। আর্চিকর কাণ্ড নিয়ে যখন CBI তাদের মতো করে তথ্য সংগ্রহ করছে এবং তদন্ত চালাচ্ছে, ঠিক সেই সময় কলকাতা পুলিশের হাতে এমন বিভিন্ন সব ভয়ঙ্কর তথ্য সামনে আসছে বলেই জানা যাচ্ছে। বিপুল টাকা নয়ছয়ের ঘটনা ঘটেছে বলে আর্চিকর মেডিকেল কলেজ ও হাসপাতালে এমনই কিন্তু খবর উঠে আসছে। আর এই সকল টাকা নয়ছয়ের ঘটনায় শুধু সন্দীপ ঘোষ নন, পাশাপাশি জড়িত রয়েছেন, নজরে রয়েছেন আরও 5 জন স্বাস্থ্যকর্তা, এমনই কিন্তু খবর উঠে আসছে। সূত্র মারফত জানা যাচ্ছে তাতে টাকা নয়ছয় করার এমন ঘটনা রয়েছে কোভিডের সময়, যা কোভিডের সময় ঘটেছে। বিরোধীরা, বিশেষ করে BJP, CPM, কংগ্রেস, তারা অভিযোগ তুলত কোভিডের সময়ে স্বাস্থ্যক্ষেত্রে ব্যাপক দুর্নীতি হয়েছে। আর এই দুর্নীতি কিন্তু এবার আর্চিকর কাণ্ডের তদন্তে CBI যখন নেমেছে, ঠিক তখনই রাজ্য পুলিশ সিট গঠন করেছে সন্দীপ ঘোষের বিরুদ্ধে দুর্নীতি ধরতে। আর এই দুর্নীতি ধরতে গিয়ে কিন্তু আরও একের পর এক দুর্নীতি সামনে আসছে। শুধু সন্দীপ ঘোষ নয়, আরও 5 জন স্বাস্থ্যকর্তার নাম সামনে আসছে যারা কোভিডের তহবিল থেকে কেনা বিলাসবহুল আসবাবপত্র এবং সামগ্রীর ক্ষেত্রে ব্যাপক দুর্নীতি করেছে, ব্যাপক আর্থিক অনিয়ম করেছে, কোটি কোটি কালো টাকা বিভিন্ন ক্ষেত্রে আত্মসাৎ করেছে। আবার ওই সময় সুযোগকে
কাজে লাগিয়ে সরকারের টাকায় বিভিন্ন ধরনের পরীক্ষার জন্য মূল্যবান যন্ত্রপাতি কেনা হলেও সেই সকল যন্ত্রপাতি হাসপাতালের বদলে চলে গেছে অন্য কোথাও। এই সকল মূল্যবান যন্ত্রপাতি মূলত পাচার করা হয়েছে বিভিন্ন নার্সিংহোমে, চড়া দামে বিক্রি করা হয়েছে এই সকল যন্ত্রপাতি। অর্থাৎ সাধারণ মানুষের জন্য যে টাকা দিয়েছিল কেন্দ্র বা রাজ্য স্বাস্থ্য দপ্তর, সেই টাকায় মূল্যবান যন্ত্র কেনার কথা ছিল, যেটা সাধারণ মানুষকে ফ্রিতে পরিষেবা দেওয়ার জন্য। সেই মূল্যবান যন্ত্র, সেই টেস্টিং মেশিনগুলি সন্দীপ ঘোষ সহ আরও পাঁচজন স্বাস্থ্যকর্তা, যাদের নাম উঠে আসছে, তারা চড়া দামে নার্সিংহোমগুলিকে বিক্রি করে দিয়েছে। আর রাজ্যের সাধারণ মানুষ তারা অসহায়ভাবে ছোটাছুটি করেছে চিকিৎসার জন্য, তারা নার্সিংহোমে ছুটে গেছে। লক্ষ লক্ষ টাকা বিল হয়েছে কোভিডের সময়। অর্থাৎ একেবারে ভয়ঙ্কর দুর্নীতির তথ্য একেবারে সামনে আসছে। এমন সব একাধিক অভিযোগ এনে সম্প্রতি উত্তর কলকাতার টালা থানায় একটি অভিযোগ দায়ের হয়েছে। দুর্নীতির এই অভিযোগে একদিকে যেমন নাম রয়েছে আরজিগড় মেডিকেল কলেজ ও হাসপাতালের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষের, ঠিক সেই রকমই নাম রয়েছে আরও পাঁচজন স্বাস্থ্যকর্তার, যাদের মধ্যে আবার একজন আরজিগড়ের প্রাক্তন এবং আরও একজনের নাম রয়েছে যিনি এখনও আরজিগড়ে কর্মরত রয়েছেন। এর পাশাপাশি অনুমতি ছাড়া হাসপাতালের ফুড স্টল, ক্যাফে, ক্যান্টিন কমপ্লেক্স ইত্যাদি তৈরির টেন্ডার ডাকা হয়। সবচেয়ে বড় বিষয় হলো এই সকল টেন্ডার বিশেষ তিন ব্যবসায়ী পান, যাদের কোটি কোটি টাকার বরাদ দেওয়া হয়েছে। অথচ এই সকল বরাদের বিষয়ে স্বাস্থ্য ভবন অথবা মেডিকেল কলেজ কাউন্সিল কিংবা ফিনান্স বা অ্যাকাউন্ট অফিসারদের কিছু জানাই নেই। এর পাশাপাশি পূর্ত দপ্তরকে কিছু না জানিয়ে বিদ্যুৎ সহ অন্যান্য কাজ করা হয়। এছাড়াও হাসপাতালের পার্কিং থেকে আদায় করা টাকা সরিয়ে নেওয়া হয় সহ নানান বিভিন্ন ধরনের অভিযোগ উঠতে শুরু করেছে। অর্থাৎ আরজিগড় কাণ্ডে কিন্তু রীতিমতো কেঁচো খুঁড়তে খুঁড়তে কেউটে বেরিয়ে আসছে। আর এই সমস্ত দুর্নীতির তথ্য ফাঁস হয়ে যেতেই, এই সমস্ত দুর্নীতির তথ্য, দুর্নীতি ধরা পড়তেই এই মৃতা চিকিৎসক তিনি কি জেনে গিয়েছিলেন, এই খবরটাও কিন্তু সামনে এসেছে। দুর্নীতি জেনে যাওয়ার জন্যই তিনি, যাতে দুর্নীতি ফাঁস করে না দেন, তাই তাকে পৃথিবী থেকে সরিয়ে দেওয়া হয়েছে, একেবারে প্ল্যান করে সরিয়ে দেওয়া হয়েছে। আর এই কাণ্ডে যেমন সন্দীপ ঘোষ জড়িত আছেন, তেমনই আরও পাঁচজন স্বাস্থ্যকর্তা জড়িত আছেন, যার মধ্যে একজন এখনও আরজিগড়ে কর্মরত এবং আর একজন আরজিগড়ের প্রাক্তনই। অর্থাৎ স্বাস্থ্যক্ষেত্রে দুর্নীতির যে অভিযোগ এতদিন ধরে তুলছিল বিরোধীরা, সেই দুর্নীতি কিন্তু আরজিগড় কাণ্ডের পর রীতিমতো বুমেরাং হয়ে গেছে, দুর্নীতির বিস্ফোরক তথ্য সামনে আসছে। শুভেন্দু অধিকারী তিনি আঙুল তুলেছেন স্বাস্থ্যমন্ত্রী মমতা ব্যানার্জির দিকে, যেহেতু সন্দীপ ঘোষের এই আর্থিক কেলেঙ্কারিগুলি সামনে আসছে, তাই সন্দীপ ঘোষের সাথে লিঙ্ক মমতা ব্যানার্জির এমনই কিন্তু দাবি করছেন শুভেন্দু অধিকারী। তিনি কিন্তু রাজ্য রাজনীতিতে ঝড় তুলে দিয়েছেন, উঠে গেছে মুখ্যমন্ত্রী বা স্বাস্থ্যমন্ত্রী হিসেবে মমতা ব্যানার্জির পদত্যাগের দাবি। তাকে 26 আগস্ট পর্যন্ত টাইম দেওয়া হয়েছে এবং 27 আগস্ট নবান্ন অভিযানের ডাক দেওয়া হয়েছে, সেই নিয়েও কিন্তু ব্যাপক সরগোল পড়ে গেছে গোটা রাজ্যে। আগামী দিনে কী হতে চলেছে, এই যে দুর্নীতির তথ্যগুলি সামনে আসছে, আরও পাঁচজন যে জড়িত আছে তাদের জেরা করে এবার কী কী তথ্য হাতে পায় রাজ্য পুলিশ, এবং আদালতে ইডি তদন্তের দাবিতে যে মামলা হয়েছে সেই মামলায় কলকাতা হাইকোর্ট কী নির্দেশ দেয়, ইডি তদন্তের নির্দেশ দেয় কি না, কী হতে চলেছে আগামী দিনে, সেদিকে চোখ থাকবে গোটা রাজ্যের। এবং এই দুর্নীতির সাথে, সন্দীপ ঘোষের সাথে এবং এই পাঁচ স্বাস্থ্যকর্তার সাথে আর কোন কোন মাথারা জড়িত, কারণ শিক্ষক নিয়োগ দুর্নীতি, রেশন দুর্নীতি, একাধিক দুর্নীতির ক্ষেত্রে চাকরি বিক্রির কালো টাকা, রেশনের চালগম বিক্রির কালো টাকা হাত ঘুরে চলে যেত প্রভাবশালী মেন মাথাদের কাছে। আর এখানে স্বাস্থ্যক্ষেত্রে যে দুর্নীতি হয়েছে, কোটি কোটি কালো টাকার যে কারবার হয়েছে, সেই টাকা কোন কোন মাথাদের কাছে যেত, সেই মাথাদের নাম সামনে আসে কি না, কী হতে চলেছে আগামী দিনে, সেদিকে চোখ থাকবে গোটা রাজ্যের।